দীর্ঘ 25 বছর বাম জমানা এবং এর আগে 10 বছর অর্থাৎ 35 বছর দাসপাড়া সহ বিস্তীর্ণ এলাকার মানুষের পানীয় জলের সংকট দূরীভূত করার দাবি ছিল, কিন্তু কোনো উদ্যোগ নেয়নি বামেরা, এমনটাই জানালেন সদ্য প্রাক্তন পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার। উদয়পুর ডিডব্লিউএস এর উদ্যোগে 60 লক্ষ টাকা ব্যয়ে ডিপ টিউবওয়েল প্রকল্পটি উদ্বোধন করতে এসে তিনি বলেন, তৎকালীন নগর পঞ্চায়েত ও বর্তমান পৌর পরিষদের দায়িত্বে দীর্ঘ বছর যারা ছিলেন সেই সময় বর্তমানে 17 নং ওয়ার্ড দাসপাড়া এলাকা ঘন জনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও এলাকার মানুষের পানীয় জলের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। বিজেপির নেতৃত্বাধীন নবগঠিত পৌর পরিষদের দায়িত্ব গ্রহণের পর এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পানীয় জলের সংকট যেন দূর করতে উদ্যোগ নেয় পৌর পরিষদ, যা আজ বাস্তবে রূপ পেতে চলেছে। স্বাভাবিক কারণেই খুশি এলাকার মানুষ। এদিনের অনাড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় নেতৃত্ব প্রবীর দাস ও ডিডব্লিউএস এর আধিকারিকগণ। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, আজকে আমাদের বর্তমান 17 নম্বর ওয়ার্ড, আমাদের ক্ষুদ্র পূর্ব পরিষদের যেটা আগে 15 নম্বর ওয়ার্ড ছিল, এই ওয়ার্ডে একটি আমাদের ডিপ টিউবওয়েলের একটা সিঙ্কিং আজকে শুরু হলো। এটা দীর্ঘদিন এই এলাকার একটা বড় ডিমান্ড ছিল এবং আমারও একটা প্রতিজ্ঞা ছিল যে পূর্ব পরিষদে আমরা যখন দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি সমস্ত ওয়ার্ডগুলির জলের সমস্যা দূরীকরণের জন্য আমার একটা স্বপ্ন ছিল, আজ আরেকটি স্বপ্ন বাস্তবায়িত হলো তার আগে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।